কিছুদিন আগেই বাংলার রাজনীতিতে বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছিল কৃষ্ণচন্দ্র চর্চা, যখন কৃষ্ণনগর রাজবাড়ির কুলবধূ ভোটে দাঁড়িয়েছিলেন। আর তাছাড়াও গোপাল ভাঁড়ের দৌলতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের নাম তো আমরা সবাই শুনেছি, তা গল্পে যেমন আমুদে দেখানো হয়, কৃষ্ণচন্দ্র কি তেমনই ছিলেন? নইলে কেমন ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র? কত বড় ছিল তাঁর রাজত্ব? কৃষ্ণচন্দ্র কি জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন? কেউ কেউ বলেন যে রাজা কৃষ্ণচন্দ্র সনাতন হিন্দু ধর্মের ধারকবাহক, আবার কেউ বলেন তিনি বিশ্বাসঘাতক, কারণ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছিলেন তাঁদের মধ্যে একজন ছিলেন কৃষ্ণচন্দ্র, আর তিনিই নাকি মির্জাফরদের হয়ে ইংরেজদের সঙ্গে দৌত্য করেছিলেন। কোনটা ঠিক আর কোনটা ভুল, আজ এই পর্বে কথা বলবো বাঙালির গল্পগাছার অন্যতম জনপ্রিয় রাজা কৃষ্ণচন্দ্র রায়কে নিয়ে। চলুন তবে শুরু করা যাক। রাজা কৃষ্ণচন্দ্র রায়কে যারা বিশ্বাসঘাতক বলেন তাদের বক্তব্য কতটা এরকম যে বিশ্বাসঘাতকের বংশেই তো কৃষ্ণচন্দ্রের জন্ম, কথাটা ভুল নয়। কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ রাজা ছিলেন না, কৃষ্ণচন্দ্রের পাঁচ পুরুষ আগে ভবানন্দ মজুমদার নদিয়ার এই রাজপরিবারের ভিত্তি স্থাপন করেন। প্রতাপাদিত্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে জাহাঙ্গীরের সেনাপতি মানসিংহকে তিনি প্রতাপাদিত্যের বিরুদ্ধে যুদ্ধ জিততে সাহায্য করেছিলেন, তাই জাহাঙ্গীর ভবানন্দকে 14টি পরগনা উপহার দেন আর দেন মজুমদার উপাধি। এই ভবানন্দ মজুমদারের বংশেই 1710 খ্রিস্টাব্দে জন্ম হয় কৃষ্ণচন্দ্রের, যিনি কিনা নদিয়া রাজবংশের শ্রেষ্ঠ রাজা। তবে কৃষ্ণচন্দ্রের সিংহাসন লাভ নিয়েও কিন্তু একটা বিতর্ক রয়েছে। কুমুদনাথ মল্লিকের নদিয়া কাহিনীতে এই বিষয়টার উল্লেখ রয়েছে। কৃষ্ণচন্দ্রের পিতা রঘুরাম রায়রা ছিলেন চার ভাই, রাজারাম, কৃষ্ণরাম, রঘুরাম আর রামগোপাল। রঘুরামের মৃত্যুর সময় কৃষ্ণচন্দ্র তখন 18 বছরের যুবক, হয়তো সেই কারণেই রঘুরাম কৃষ্ণচন্দ্রের পরিবর্তে তাঁর বৈমাত্রেয় ভাই রামগোপালকে উত্তরাধিকারী মনোনীত করে যান। কিন্তু বিষয়টা কৃষ্ণচন্দ্রের পছন্দ হয়নি। সে যুগে নিয়ম ছিল যে উত্তরাধিকারী হবার পর ছোট রাজাদের নবাবের কাছে গিয়ে উপযুক্ত নজরানা এবং সম্মান প্রদর্শন করতে হবে, নতুন করে জমিদারির ফরমান নিয়ে আসতে হবে। রামগোপাল তাম্রকূট অর্থাৎ তামাকের নেশাগ্রস্ত ছিলেন, তো তিনি যখন ফরমান লাভের উদ্দেশ্যে নবাবের প্রাসাদের দিকে যাত্রা করেছেন তখন কৃষ্ণচন্দ্র কৌশল করে কাকা রামগোপালকে তামাক সেবনে ব্যস্ত রেখে নিজেই নবাবের কাছে উপস্থিত হয়ে নিজের নামে ফরমান বের করে আনেন। আর ইতিমধ্যে রামগোপালের হুঁশ ফিরলে তিনিও নবাবের কাছে গিয়ে নিজের দাবি জানান, কিন্তু নবাব রামগোপালের অপদার্থতার জন্য তাঁর দাবি প্রত্যাখ্যান করে বুদ্ধিমান কৃষ্ণচন্দ্রকেই নদিয়ার পরবর্তী রাজা হিসাবে স্বীকৃতি দিলেন। অতঃপর 1728 18 বছর বয়সে নদিয়ার সিংহাসনে বসলেন রাজা কৃষ্ণচন্দ্র। কিন্তু কেমন ব্যক্তি ছিলেন কৃষ্ণচন্দ্র রাজা হিসেবেই, বা তিনি কেমন ছিলেন? ছোট থেকেই কৃষ্ণচন্দ্র ছিলেন দারুণ মেধাবী। তখনকার দিনে অর্থাৎ নবাবী আমলে অফিসিয়াল কাজকর্মের জন্য পার্সি জানাটা গুরুত্বপূর্ণ ছিল। পার্সি আর সংস্কৃত দুটো ভাষাতেই দখল ছিল কৃষ্ণচন্দ্রের। বিশ্রাম খাঁর কাছ থেকে তিনি সঙ্গীত শিক্ষাও করেছিলেন। গোপাল ভাঁড়ের কার্টুনে যে নাদুস নুদুস নির্বিবাদী বেচারা কৃষ্ণচন্দ্রের ছবি আমরা দেখি, আসলে কৃষ্ণচন্দ্র মোটেও তেমনটা ছিলেন না। তাঁর আমলে বড় কোনো যুদ্ধ হয়নি ঠিকই, কিন্তু কৃষ্ণচন্দ্র অস্ত্র শিক্ষায় পারদর্শী ছিলেন। নবাব মুর্শিদ কুলি খাঁর ভাগ্নে মুজফ্ফর হুসেনের কাছ থেকে তিনি অস্ত্র শিক্ষা করেছিলেন। তাঁর কূটনৈতিক বুদ্ধির পরিচয় তো আমরা আগেই দেখেছি, সেই বুদ্ধির বলেই এক বিশাল রাজত্ব তৈরি করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র। তাঁর সময়তেই নদিয়া রাজ্যের রাজত্ব সবচেয়ে বড় আকার ধারণ করেছিল। সিংহাসনে বসার সময় 35টি কিসমত অর্থাৎ মৌজার অংশ এবং 49টি পরগনা নিয়ে নদিয়া রাজ্য গঠিত ছিল, আর বার্ষিক রাজস্ব ছিল 25 লক্ষ টাকা। ক্রমে তার আকার দাঁড়ায় 84টি পরগনায় এবং 3,850 বর্গ ক্রোশে। তখন নদিয়ার উত্তর সীমায় ছিল মুর্শিদাবাদ, দক্ষিণে গঙ্গাসাগর, পূর্বে ধুলিয়াপুর আর পশ্চিমে ভাগীরথী। এই বিরাট ভূখণ্ড করায়ত্ত করতে কৃষ্ণচন্দ্র যে ছলচাতুরীর আশ্রয় নেননি তা কিন্তু একেবারেই নয়। এই রাজবংশের দেওয়ান কার্তিকেয়চন্দ্র রায় ক্ষিতিশ বংশাবলী চরিতে এই বিষয়ে প্রামাণ্য তথ্য দিয়েছেন, যেমন হোগলকুড়িয়া, সিমলা, মির্জাপুর, পেনিয়াপুকুর, পাগলাডাঙ্গা আর ট্যাংরা কলকাতার এই জায়গাগুলো তখন এক একটা গ্রাম ছিল, যার জমিদার ছিলেন রসিক মল্লিক আর নূরজি মল্লিক নামে দুই ভাই। পলাশীর যুদ্ধের বছর তিনেক আগে কলকাতার কালেক্টর হলওয়েল সাহেব 2,281 টাকা দিয়ে এই জমিগুলোর পাট্টা দুই ভাইয়ের কাছ থেকে লিখিয়ে নেন। তবে ইংরেজরা যখন ট্যাংরার জমি দখল করতে উদ্যোগী হয় তখন আপত্তি জানান কৃষ্ণচন্দ্র। তাঁর দাবি যে নূরজি মল্লিকের কাছ থেকে ওই জমি তিনি আগেই কিনেছেন, এই মর্মে পাট্টাও দেখান তিনি। কোম্পানি ওই পাট্টা জাল বলে অগ্রাহ্য করে, কারণ
নুরজি মল্লিক তার 15 বছর আগেই গত হয়েছেন, আর কৃষ্ণচন্দ্রের দেখানো পাঠটার তারিখ মোটে 9 মাস আগেকার। এরকম ঘটনা নিশ্চয়ই আরও ঘটেছে। আরেকটা ঘটনা নবাব আলীবর্দীর সময়ের। একথা তো আপনারা সকলেই জানেন যে আলীবর্দীর আমলে কৃষ্ণচন্দ্রকে নবাব হাজতে পুরেছিলেন, কারণ খাজনা দেওয়ায় কৃষ্ণচন্দ্রের খুব একটা আগ্রহ ছিল না। বর্গীর আক্রমণে ব্যতিব্যস্ত আলীবর্দীর তখন টাকার দরকার। কৃষ্ণচন্দ্রের বাবার আমল থেকে 10 লক্ষাধিক টাকা খাজনা বকেয়া পড়ে রয়েছে। সিংহাসনে বসার 10 বছরের মধ্যেও কৃষ্ণচন্দ্র যা পরিশোধ করার আগ্রহ দেখাননি, তাই আলীবর্দী কৃষ্ণচন্দ্রের কাছ থেকে 12 লক্ষ টাকা দাবি করেন। নতুন পুরনো হিসেব মিলিয়ে কৃষ্ণচন্দ্রকে দিতে হতো 22 লক্ষ টাকা মতো। কৃষ্ণচন্দ্রের প্রচুর ব্যয়বিলাস ছিল, তাই রাজকোষে অর্থ ছিল না। ফলত আলীবর্দীর নির্দেশে খাজনা না দেওয়ার দোষে কৃষ্ণচন্দ্রকে বন্দি করা হলো। এই সময়ের আরেকটা ঘটনা জমিজমা সংক্রান্ত, যে কীভাবে একবার তিনি বিপুল সম্পত্তি করায়ত্ত করেছিলেন। তখন হুগলির বংশবাটির রাজা গোবিন্দদেব প্রয়াত হলে আলীবর্দী গোবিন্দদেবের সম্পত্তি বাজেয়াপ্ত করেন। সে রাজ্য দুভাগে ভাগ হয়ে গেলে তার একটা ভাগ গ্রাস করেন বর্ধমানের রাজা, আর আরেকটা অংশ কৃষ্ণচন্দ্র নিজের ছেলে শম্ভুচন্দ্রের তালুকে ঢুকিয়ে নেন। তবে তখন রাজা জমিদার থেকে ছোট ভূস্বামী সকলে এভাবেই চলত। তখনই বা বলি কেন, এখনই কি তার ব্যতিক্রম হয়? রাজা হিসাবে কৃষ্ণচন্দ্র নানা প্রজাহিতৈষী কাজ করেছিলেন, কিন্তু খাজনা আদায়ে তিনি বাকি 5 জন ভূস্বামীর থেকে মোটেও আলাদা ছিলেন না। 76-এর মন্বন্তরের আগে থেকেই বঙ্গদেশে শস্য উৎপাদন বিঘ্নিত হচ্ছিল। 1768-তে যেমন চাষের ফসল তেমন হয়নি, পরের বছর ফসল ভালো হচ্ছিল কিন্তু খরার প্রভাবে সব ফসল নষ্ট হয়ে যায়। কৃষকরা বেশিরভাগই ধান গোলায় তুলতে পারেননি। 1770-এর জানুয়ারি থেকে শুরু হয় মানুষের হাহাকার। ক্ষিতিশ বংশাবলী জড়িতে লেখক নদিয়ার দেওয়ান কার্তিকেয় চন্দ্রই জানাচ্ছেন যে এরপর ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 9 মাসে বাংলার 1/3 লোক অন্যভাবে প্রাণ ত্যাগ করে। অথচ সেই সময়ে কোম্পানি ও স্থানীয় ভূস্বামীদের খাজনা আদায় যথানিয়মেই চলছিল। আসলে এই বিষয়ে কৃষ্ণচন্দ্রের মতো রাজাদের খুব একটা দোষ দেওয়াও যায় না, কারণ তাঁরা তো স্বাধীন রাজা ছিলেন না। ইংরেজ প্রভুদের খাজনা দেওয়া এই ভূস্বামীদের পক্ষে ছিল বাধ্যতামূলক, আর খাল কেটে বাংলায় ইংরেজদের কৃষ্ণচন্দ্রই এনেছিলেন। তাহলে কি সত্যি কৃষ্ণচন্দ্রকে বিশ্বাসঘাতক বলা চলে? পলাশীর যুদ্ধে ঠিক কী ভূমিকা ছিল মহারাজ কৃষ্ণচন্দ্রের? আলীবর্দী খাওয়ার পর বাংলার মসনাদে বসেন 23 বছরের যুবক সিরাজদৌল্লা। 1756-এর এপ্রিলে আলীবর্দী মারা যান, আর পলাশীর যুদ্ধে সিরাজের পতন হয় 1757-এর জুনে। অর্থাৎ 1 বছরের কিছু বেশি সময় সিরাজ রাজত্ব করেছিলেন। আসলে দুর্দণ্ড প্রতাপ আলীবর্দীর পর সকলেই চেয়েছিলেন এমন একজন শাসক যিনি দেশীয় রাজাদের স্বার্থে কাজ করবেন, কিন্তু সিরাজ তো সেই ছাঁচে করা ছিলেন না। তাই অচিরেই ঘরে বাইরে ষড়যন্ত্র শুরু হলো। কৃষ্ণচন্দ্রের মৃত্যুর 22 বছরের মাথায় লেখা মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্র গ্রন্থে রাজীব লোচন মুখোপাধ্যায় বলছেন যে সিরাজের রাজদরবারে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন রাজা মহেন্দ্র। তিনিই প্রথম বিভিন্ন দেশীয় রাজাদের সঙ্গে মিলে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের সলতে পাকাতে শুরু করেছিলেন। যাঁরা এই পরিকল্পনা শুরু করেছিলেন তাদের মধ্যে ছিলেন বর্ধমানের রাজা, নবদ্বীপের রাজা, দিনাজপুরের রাজা, বিষ্ণুপুরের রাজা, মেদিনীপুরের রাজা প্রমুখ। মহারাজা মহেন্দ্র এই সমস্ত রাজাদের পক্ষ থেকে সলা পরামর্শ করেন সিরাজের রাজসভার কিছু ক্ষমতাসীন ব্যক্তির সঙ্গে, যেমন রাজা রামনারায়ণ, রাজা রাজবল্লভ, রাজা কৃষ্ণদাস এবং সিরাজের প্রধান সেনাপতি বর্ষিয়ান জাফর আলী খাঁ বা মির্জাফরের সঙ্গে ছিলেন জগৎ শেঠ। তখন জগৎ শেঠ প্রস্তাব দেন যে এই বিষয়ে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের পরামর্শ গ্রহণ করাটা আবশ্যক। কৃষ্ণচন্দ্রের কাছে দূত পাঠানো হয়। তবে প্রথমে সশরীরে না গিয়ে কৃষ্ণচন্দ্র কালীপ্রসাদ সিংহ নামে এক ব্যক্তিকে তাঁর প্রতিনিধি হিসাবে সেখানে পাঠান। তারপর সিরাজের সঙ্গে দেখা করার অনুমতি প্রার্থনা করে কৃষ্ণচন্দ্র মুর্শিদাবাদে পৌঁছন, কারণ বুদ্ধিমান কৃষ্ণচন্দ্র বুঝেছিলেন যে অকারণে তিনি যদি এভাবে মুর্শিদাবাদে যান তবে সেটা নবাবের সন্দেহের কারণ হবে। সিরাজ বিরোধী এই গোষ্ঠীর সকলেই চাইছিলেন যে কোনো হিন্দু রাজাকে সিংহাসনে বসানো হোক অথবা তাঁদের অনুগত কাউকে, কিন্তু কৃষ্ণচন্দ্র প্রস্তাব দেন যে বিলাত নিবাসী জাতিতে ইঙ্গরাজ কলিকাতায় কুঠি করিয়াছেন, যদি তাঁহারা এদেশের রাজা হন তবে সকল মঙ্গল হইবে। অর্থাৎ তিনি ইংরেজদের রাজ্যভার দেওয়ার পক্ষে সওয়াল করেন। বিষয়টা সকলের মনঃপূত হয়নি, তবে তর্কাতর্কির পর কৃষ্ণচন্দ্রের কথাকেই মান্যতা দেওয়া হয়। আর কথিত আছে যে মহারাজা কৃষ্ণচন্দ্রই সিরাজ বিরোধী শিবির আর ইংরেজদের মধ্যে এই দৌত্য কর্মটি করেছিলেন। তারপরের ঘটনা তো আমাদের সকলেরই জানা। তবে এই ঘটনায় আপনি কৃষ্ণচন্দ্রকে বিশ্বাসঘাতক বলবেন কি না সেটা নির্ভর করছে আপনি কীভাবে ইতিহাসকে দেখছেন তার উপর।
আপনি যদি মনে করেন যে সিরাজদৌল্লা বাংলার শেষ স্বাধীন রাজা, তারপরে বাংলার ভাগ্যাকাশে ইংরেজদের ছায়া পরবর্তী 200 বছরের অভিশাপ রূপে নেমে আসে, তাহলে এক ব্যাপার, তখন কৃষ্ণচন্দ্রকে খাল কেটে কুমির আনার জন্য ভিলেনই মনে হবে। আর আপনি যদি ভাবেন যে অত্যাচারী বিধর্মী সিরাজের হাত থেকে বাংলাকে বাঁচাতেই কৃষ্ণচন্দ্র এই পদক্ষেপ করেছিলেন, তবে আপনার মনে হবে যে কৃষ্ণচন্দ্ররাই ঠিক। তবে সিরাজদৌল্লা আদতে কেমন ছিলেন এক্ষেত্রে সেটাও বিচার করা জরুরি, তবে সেটা একটা আলাদা পর্বের দাবি করে। আপনাদের আগ্রহ থাকলে কমেন্টে জানাবেন, এ নিয়ে অন্য একদিন কথা হবে। এবার আসি অন্য একটা প্রসঙ্গে। এই যে আমরা আজও কৃষ্ণচন্দ্রকে মনে রেখেছি কেন, কারণ আমাদের বঙ্গদেশ, বাঙালির সংস্কৃতি রাজা কৃষ্ণচন্দ্রের কাছে ব্যাপকভাবে ঋণী। কীভাবে সে গল্পটা একটু বলি। আগেই বলেছি যে কৃষ্ণচন্দ্র প্রচুর ব্যয়বিলাসী রাজা ছিলেন। এই ব্যয়ের একটা অংশ যেমন প্রাসাদ, অট্টালিকা, বিলাস ফ্যাশনে ব্যয় হতো, তেমনই তার একটা বড় অংশ ব্যয় হতো ধর্মীয় উৎসবে আয়োজনে। কৃষ্ণচন্দ্রের সময় ব্রাহ্মণ ও বিদ্বানদের দান ধ্যান, মন্দির, টোল, চতুষ্পাঠী ইত্যাদি নির্মাণ, এগুলোতে রাজা অকাতরে খরচ করতেন। চৈতন্য ও চৈতন্য পূর্ব যুগের বিদ্যাচর্চায় দেশের মধ্যে নদীয়ার যে গৌরব ছিল তা পুনরুদ্ধার করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। বিক্রমাদিত্যের মতো তাঁর নবরত্ন সভার কথাও তো আমরা শুনেছি। সেখানে গোপাল ভাঁড় যেমন ছিলেন, তেমনই ছিলেন সাধককবি রামপ্রসাদ সেন, মধ্যযুগের শেষ প্রতিভাবান কবি রায়গুণাকর ভারতচন্দ্র, এছাড়াও ছিলেন পুরাণ বিশারদ পণ্ডিত গদাধর তর্কালঙ্কার, সংস্কৃতজ্ঞ কালিদাস সিদ্ধান্ত, কন্দর্প সিদ্ধান্ত, রাজ্যোতিষী অনুকূল বাচস্পতি, রাজবৈদ্য আয়ুর্বেদাচার্য গোবিন্দরাম, বানেশ্বর বিদ্যালঙ্কার কৃষ্ণনন্দ বাচস্পতি, হরিরাম তর্ক সিদ্ধান্তের মতো পণ্ডিত ব্যক্তিরা। কৃষ্ণচন্দ্র গুণীর কদর করতেন, তাঁদের মাসোহারা এবং উৎসাহদানে কখনও কৃষ্ণচন্দ্র কার্পণ্য করেননি। তিনি নাটোরের কয়েকজন বিখ্যাত মৃৎশিল্পীকে কৃষ্ণনগরে এনে মৃৎশিল্পের একটা ঘরানা তৈরি করেছিলেন। আজও কৃষ্ণনগরের সেই মৃৎশিল্পের খ্যাতি জগৎজোড়া। আবার কৃষ্ণচন্দ্রের উৎসাহেই হাজার হাজার কালী পুজো শুরু হয়েছিল গোটা রাজ্য জুড়ে। কালীকে ঘরের মেয়ে করে তুলতে তার নিঃসন্দেহে একটা ভূমিকা ছিল। আর তার জগদ্ধাত্রী পুজো প্রচলনের কথা তো আমরা সকলেই জানি। আলিবর্দী খাঁর কারাগার থেকে ফেরার সময় তিনি দেখেন যে দুর্গাপুজো পেরিয়ে গেছে। দুর্গাপুজো না করতে পারার মনোকষ্ট ভুলতে তিনি জগদ্ধাত্রী পুজোর তিথিতে মাতৃ আরাধনা করার সিদ্ধান্ত নেন। তাঁর চাঁকচমকপূর্ণ জগদ্ধাত্রী আরাধনা দেখে ইন্দ্রনারায়ণ চন্দননগরে এই পুজো শুরু করেন। তবে জগদ্ধাত্রী পুজোর ইতিহাস বলতে গেলে এটুকুই তো যথেষ্ট নয়, এই বিষয়ে একটা ভিডিও করা রয়েছে, দেখতে পারেন। আর এই পর্বটা এবার আমরা শেষ করব যে বৃদ্ধ বয়সে কৃষ্ণচন্দ্রের শেষ জীবন কীরকম কেটেছিল সেই কাহিনী দিয়ে। মহারাজা কৃষ্ণচন্দ্রের ছিল দুই রানী। পিতা বর্তমান থাকতে এক রানীর সঙ্গে তাঁর বিয়ে হয়, আর তারপরে তিনি যখন রাজা তখন এক ব্রাহ্মণ কুমারীকে দেখে কৃষ্ণচন্দ্র তাঁর প্রতি আকৃষ্ট হন এবং সেই ব্রাহ্মণের কাছে গিয়ে মেয়ের পানি প্রার্থনা করেন। প্রথমে তাদের থেকে নিচু জাতে মেয়ে দিতে অসম্মত হলেও রাজা বলে কথা, তাই রাজি হন সেই ব্রাহ্মণ। এই দুই রানীর গর্ভে কৃষ্ণচন্দ্রের 6টি সন্তান হয়, শিবচন্দ্র, ভৈরবচন্দ্র, হরচন্দ্র, মহেশচন্দ্র, ঈশানচন্দ্র ও শম্ভুচন্দ্র। কৃষ্ণচন্দ্রের শেষ জীবন ঘরে বাইরের অশান্তিতে বিপর্যস্ত হয়ে উঠেছিল। ছেলেদের মধ্যে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব চরমে উঠেছিল। বিশেষত শম্ভুচন্দ্রকে নিয়ে তাঁকে বেশ অশান্তিই ভোগ করতে হয়। যিনি কৃষ্ণচন্দ্র কারারুদ্ধ হলে তাঁকে মৃত ভেবে নদীয়ার সিংহাসনে বসে পড়েছিলেন। তাই কৃষ্ণচন্দ্র নিজের সব সম্পত্তি শিবচন্দ্রের নামে উইল করে দিয়েছিলেন, কিন্তু শম্ভুচন্দ্র সেই সম্পত্তি পেতে কম চেষ্টা করেননি। পাশাপাশি ছিল ইংরেজদের খাজনা আদায়ের চাপ। একদিন যাদের কৃষ্ণচন্দ্র সাহায্য করেছিলেন তারাই ক্রমে তাঁর গলার কাঁটা হয়ে উঠেছিলেন। নিজের প্রচুর ব্যয়ের জন্য খাজনা বকেয়া থাকত, আর তা আদায় করতে কৃষ্ণচন্দ্রের জমি নিলামে উঠত। এভাবে কৃষ্ণচন্দ্রের জীবদ্দশাতেই তাঁর রাজত্বের আয়তন ছোট হতে থাকে। ইংরেজ প্রভুরা এক মুহূর্তের জন্য তাকে শান্তি দেননি, আর ঘরেও ছেলেদের অন্তর্কলহে তাঁর জীবনে সুখ ছিল না। তাই শেষকালে তিনি কৃষ্ণনগর থেকে দূরে গঙ্গার ধারে নির্জনে গিয়ে দিন কাটাতেন। সেখানেই 1783-তে 73 বছর বয়সে পরলোকগমন করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। রয়ে যায় এই গল্পগুলো, যার মধ্যে আলো অন্ধকার দুই রয়েছে। বিষয়টা হলো আপনি কোন দিক থেকে দেখছেন। আমার কাজ গল্প বলা, বিচারের ভার আপনার উপর। আর এই পর্বের তথ্যসূত্র আমাদের বেঙ্গল একুশের ওয়েবসাইটের ব্লগ পোস্টে দেওয়া থাকবে, ডিসক্রিপশনে ব্লগের লিঙ্কও দেওয়া থাকবে, দেখতে পারেন। আর আজকের পর্বটা কেমন লাগলো আর আগামী দিনে কী বিষয় নিয়ে ভিডিও দেখতে চাইছেন সেটাও কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।